সিংলা নৈর বারণী পানিয়ে প্লাবিত করেছে করিমগঞ্জ জেলার রাতাবাড়ি সমষ্টির বহু অঞ্চল। বহু লোক ইতিমধ্যে ঘর বাড়ি এড়িয়ে আশ্রয় শিবির গৈছে। আর এশিয়ার দ্বিতীয় বৃহত্তম যে বিল চনবিল সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই মুহূর্তত মই এই স্থানতে উপস্থিত আছো, আর আমার হইতে উপস্থিত আছে এই সমষ্টির বিধায়ক বিজয় মালাকার। আমি তেওঁরপৰা কোনে কোনে আসলে বর্তমান মহতীয়া কি পরিস্থিতি, এই পরিস্থিতির বুঝ লোবলৈ তেওঁ আহিছে, গতিকে তেওঁরপৰা জানিবলৈ চেষ্টা করি। দেখেন আমার এই যে সোনবিল অঞ্চল দুইটা জিপি আপনি এই যে এই তিন চার দিনের বর্ষার বৃষ্টিতে কি হয়েছে, এই সোনবিলে জেনারেলি এই দুই তিন বছর এত জল হয়নি, কিন্তু এই চার পাঁচ বছর পরে এত জল হয়েছে। তিন দিনের ভিতরে মানুষকে সময় দেয়নি, এখান থেকে বেরিয়ে যাওয়ার সুযোগও দেয়নি। এই যে প্রায় 8 থেকে 9 হাজার মানুষ, প্রায় 4 থেকে 5 হাজার ফ্যামিলি ক্ষতিগ্রস্ত এই সোনবিল অঞ্চলে হয়েছে। গতকালকে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেছি, একটু আগে আমাদের ডিসি সাহেব এসেছেন, সঙ্গে আমাদের সার্কেল অফিসারও আছেন। আমরা বাড়িয়ে বাড়িয়ে যাচ্ছি এবং সবার কাছে অনুরোধ করছি যে এখানে সরকারের তরফ থেকে আমরা 2-4 জায়গায় ক্যাম্প করা হয়েছে, যাতে এই অঞ্চলের লোক সবাই ক্যাম্পে যান। নাহলে যেভাবে জল বাড়ছে সবার ঘরে দুয়ারে তো জল উঠেছে, সঙ্গে আরও যাতে বিপদ না হয়, তাই সবার কাছে অনুরোধ করছি যে সবাই যাতে ক্যাম্পে যাই। আর আমি বিধায়ক হিসেবে পার্সোনালি আমি সার্কেল অফিসার, আমরা জিপি প্রেসিডেন্ট, এপি মেম্বার, ওয়ার্ড মেম্বার, আমাদের এই অঞ্চলের বাকি যত সরকারি কর্মচারী সবাইকে নিয়ে আমরা ডোর টু ডোর বা এরিয়া ওয়াইজ দেখছি। কালকে থেকেই আমাদের দলীয় কার্যকর্তাও মানুষকে সহায়তা যেভাবে করা যায় এটার ব্যবস্থা নিচ্ছেন। আর আশা করি আরও এক, আজকে তো বৃষ্টি দেয়নি কিন্তু এরপরে জল বাড়ছে, এক দুদিনের যদি বৃষ্টি আরও দেয় তাহলে আরও ভয়ানক রূপ হতে পারে। তাই সবার কাছে অনুরোধ করছি, আপনাদের মাধ্যমে অনুরোধ করছি, সবাই যাতে যে যে জায়গায় সরকারিভাবে ব্যবস্থা করা হচ্ছে সবাই যাতে এই জায়গায় গিয়ে পৌঁছে। এটা ত্রিপুরাত উপনির্বাচনের আপনি দায়িত্বত আসলে, আর আজি আজির দিনত মুখ্যমন্ত্রীর এখন সভা হওয়ার কথা আছে, গতিকে আপনি এই বান পরিস্থিতির শেহতীয়া যে বেয়া হব ধরেছে তারবাবে যোৱাকালি রাতে আহিছে কি কোন? হয় আপনাদের জানে মই 4-5 দিনের প্রায় 5-7 দিনের ত্রিপুরা বাই ইলেকশনত দায়িত্বত আসিল, এটা সুরমা কনস্টিটুয়েন্সির দায়িত্বত আসিল। আজি মাননীয় মুখ্যমন্ত্রীরও তাত মিটিং হওয়ার কথা আছে, কিন্তু কালি যেতিয়া মই খবর পালো যে আমার সমষ্টির বানপানির কারণে ভয়াবহ রূপ লৈছে, তেতিয়া সঙ্গে সঙ্গে মই মাননীয় মুখ্যমন্ত্রীর লগত ফোনত কথা পাতো। মাননীয় মুখ্যমন্ত্রী আদেশ দেন, নির্দেশ দেন যে তুমি সোনকালে ত্রিপুরারপরা নিজের সমষ্টির যাব লাগে, গই রাইজর ওসরত থিয় হব লাগে। তাই কালি রাতে 11-12 আইসো, আজি রাতেপুয়ারপরা পুরো সোনবিল অঞ্চল বা যেসব এরিয়াত ক্ষতিগ্রস্ত হয়েছে মই সার্কেল অফিসার ও ডিসি সাহেব সব মিলি চাই আসো, আর সরকারিভাবে সব ব্যবস্থা করা আছে। কালি রাইজর ওসর এটা অনুরোধ যে আপনার সব ক্যাম্প, সরকারি যে ক্যাম্প করা হয়েছে ক্যাম্পত যাতে যাব লাগে, আর সরকারিভাবে সব ব্যবস্থা করি আমার মাননীয় মুখ্যমন্ত্রী দিয়ে আছে, কোনো ধরনের প্রবলেম নহব। আর যেহেতু ভয়ঙ্কর এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, গতিকে উদ্ধার কার্য কেন চলাইছে আপনার? উদ্ধার কার্য কালি রাতেরপরা কালিরপরা পুরা স্টার্ট হয়েছে। আপনাদের দেখিব এতিয়াও মানুষের ভিতরত বিশেষ আতঙ্ক নাই, কারণ সরকারিভাবে যে ধরনের সহযোগিতার দরকার আছে সব সহযোগিতা পাই আছে। সঙ্গে সঙ্গে আমার ডিসি সাহেব আইছে, কালি রাতেরপরা পুরা সার্কেল অফিসের পুরা স্টাফ লাগিয়ে আছে, ময়ও কালি রাতে আইসু, আজি রাতেপুয়ারপরা ময়ও নিজে ঘুরে আছো, লগতে আমার জিপি প্রেসিডেন্ট, এপি মেম্বার আর যান মানুষ আছে সবে হেল্প করে আছে। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।